ওয়েলকাম টু শর্মিলা শো হাউস আমি লাইভ হলাম আজকে এবং আজকে পরপর যে সংবাদগুলো আমার কাছে আসছে হয়তো সেইগুলো মানে সেই সংবাদগুলো লক্ষ্য করতে করতেই আমি একটু একটু বিচলিত হয়েছি কারণ এই মুহূর্তে যেটা এক্সপেক্ট করা হয়েছিল আগে যে যেটা বলতে গেলে প্রেডিক্ট করাই হয়েছিল যে থার্ড ওয়েভের সময় ছোট বাচ্চারাও আক্রান্ত হবে সেই জন্য আপনারা জানেন এই কদিন ধরে এক একটা পরিবারের সবাই আক্রান্ত হওয়ার পাশাপাশি ছোট বাচ্চারাও আক্রান্ত হচ্ছেন আর যেটা জেনে খুবই খুবই মন খারাপ হয়েছে সেটা হলো আহ মুখোপাধ্যায়ের মেয়ে আইরা শ্রীজিৎ ও মিথিলার মেয়ে আইরা সেও কোভিড পজিটিভ তার রিপোর্ট এসেছে এবং সেজন্য একই সঙ্গে সৃজিত ও মিথেলা দুজনে খুবই বিচলিত তাছাড়া সানা গাঙ্গুলী এখন গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির মেয়ে কোভিড পজিটিভ এখন আইসোলেশনে আছে হোম আইসোলেশনেই আছে আর আরো একটা খবর যেটা সত্যি খুব শকিং সেটা হলো তিনি বলিউডের খুবই বিখ্যাত অভিনেতা নকুল মেহতা তার সদ্যজাত সন্তান মাত্র কয়েক মাস বয়স তারও কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে এবং আরো আপনাদের কাছে এটাই আমার বক্তব্য যে এই মুহূর্তে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যার মানে যা কি ঘটবে সেটার উপর আমাদের কোনো হাত নেই ইনফ্যাক্ট ডাক্তাররাও ঠিক করে বুঝতে পারছেন না যে যে এই ভাইরাসের ইন্টেন্সিটি কতটা কারণ মাঝে মাঝে এটাও দেখা যাচ্ছে আজকের রিপোর্ট অনুযায়ী মাঝে মাঝে এটাও দেখা যাচ্ছে যে ভ্যাকসিনেশনের পরেও একটু বাড়াবাড়িও হচ্ছে কারুর কারুর কাজেই এখন আমাদের আর কোন উপায় নেই একমাত্র কোভিড প্রোটোকল মেনে চলা ছাড়া এবং এখন আপাতত কোনো গ্যাদারিং যেখানে দশ জনের বেশি মানুষ আসছেন বা একটু একটু জমায়েত হচ্ছে বাড়ির ভেতরে মানে যখন আপনারা চাইছেন যে একটু বাড়ির সবাই মিলে বসে একটু আড্ডা দেওয়া হয়তো এটাও এখন একেবারেই সেফ নয় কারণ আমরা নিজেরাও জানি না যে কি আমরা বয়ে বেড়াচ্ছি বাচ্চাদের কোভিড আক্রান্ত হলে কি করবেন এই নিয়ে আমি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো আজ নয় কালকে আমি এক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো আপনারা জানতে পারবেন যে কি কি ব্যবস্থা এখন নিতে হবে বাচ্চাদের জন্য যারা একেবারেই ছোট যারা সত্যি সত্যি যাদেরকে এটা করো ওটা পরো মাস্ক পরো বললে ঠিক ঠিক বোঝা যায় না যে কি মানে তারা সেটা শুনবে কিনা কারণ আমি দেখেছি আমার একটি সাত বছরের ছেলে আছে যার যাকে মাস্ক পরতে দিলে তার মাস্কটা সে পরে কিন্তু মাস্কটা দাঁতে চিবোতে থাকে এই জন্য ওদেরকে ঠিকমতো গাইড করাটা খুবই মুশকিল হয়ে যায় আরও আরো আরো একটা বিষয় আছে যাদের খুবই ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু নিজেরা একটু সাবধান হন মানে এই এই সময়টা যেটা হয়তো আর কালকে আজকালের মধ্যেই আরও কিছু গাইডলাইন্স আসবে যেটা আমাদের ফলো করতে হবে যে এই সময়টা জুড়ে কোথাও কোনো জায়গায় বেরোতে হলে কি। কী কি কি পন্থা অবলম্বন করতে হবে কি কি গাইডলাইন্স মেনে চলতে হবে সেগুলো হয়তো আবার আমাদের কাছেই চলে আসবে আমি সেই ব্যাপারে আপনাদের সঙ্গে বসে আবার আলোচনা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব নতুন গাইডলাইন্স নিয়ে এছাড়া ছোটদের ক্ষেত্রে আমি যেটা আমার ব্যক্তিগত মতামত যে বাচ্চারা এখন পুরোপুরি অনলাইনে ক্লাস করছে বাড়িতেই আছে তাদের সত্যি সত্যি বাইরে যাওয়ার জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই এই লকডাউনের শুরু থেকে পার্কগুলো বন্ধ যেখানে তারা গিয়ে হয়তো খেলতে পারত তাই এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি তাতে বাচ্চাদের সত্যি সত্যি বাড়িতে কোনো কিছুতে এনগেজ করার মতো জিনিস পাওয়া যাচ্ছে না কারণ তারা এতটাই গেজেটের প্রতি আকৃষ্ট হয়ে গেছে যে অনলাইন ক্লাস শেষ হলেও তারা গেজেট নিয়েই নানা ধরনের জিনিস খেলতে থাকে খুবই কঠিন কাজ এটা আমি জানি আমি নিজেও ভীষণভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি নিজের জীবনে যাতে ও ঘরের ভিতরে থেকে কিছু কিছু কাজে লিপ্ত হতে পারে অন্তত এই তিন চার সপ্তাহের জন্য আমিও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন এবং আপনারা যদি কোনো উপায় আমাকে বলেন সেই সেটাও আমি একটু জানতে চাই আর আগামীকাল আমি এক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো যেখানে আপনারাও প্রশ্ন রাখতে পারেন যে ছোট বাচ্চাদের জন্য আপনারা কি কি ব্যবস্থা নেবেন এই মুহূর্তে এই থার্ড ওয়েভের এই যে এই বিরাট একটা আকারে থার্ড ওয়েভ আসছে এসে গেছে সেটার জন্য কিভাবে আপনারা বাচ্চাদের সুরক্ষিত রাখবেন আমি শেষ করার আগে আগে আবারও জানাই যে তারকা সন্তানেরাও কিন্তু এফেক্টেড হচ্ছে এবং এই যে যেটা আমি এর আগের লাইভে বলেছিলাম যে তারকাদের পক্ষে সবসময় মাস্ক রাখাটা একটা একটা প্রফেশনাল প্রফেশনাল ডিমান্ডের জন্য তাদের মাস্ক খুলে অভিনয় করতে হয় বা মাস্ক খুলে অ্যাপিয়ারেন্স দিতে হয় সেই জন্য কিন্তু বাড়িতে সন্তানেরাও বাড়ির সন্তানেরাও একটু ভালনারেবল হয়ে পড়ছেন তাদের মারফত হয়তো বাড়ির সন্তানদেরও এই এই ভাইরাস আক্রান্ত করছে তাই আরেকটা জিনিস আমি আরো আরো একবার জানিয়ে রাখতে চাই যেটা আমি আগের লাইভে বলিনি এই ভাইরাসের প্রোটিন স্পাইক কিন্তু আলাদা মানে কোভিডের যে স্পাইক ছিল আগে এবং যা যেটার জন্য বলা হচ্ছিল সামান দিয়ে হাত ধুয়ে সব কিছুতে হাত দেওয়া সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অমিক্রণের প্রোটিন যে প্রোটিন স্ট্রাকচার বা প্রোটিন স্পাইক কিন্তু আলাদা ধরনের কাজেই ভ্যাকসিন যেটা আমাদের যে ভ্যাকসিন আমরা নিয়েছিলাম সেই ভ্যাকসিন অনেকটা প্রতিরোধ দিচ্ছে তো বটেই কিন্তু সেটা এখনো কতখানি প্রতিরোধ দিচ্ছে সেটা এখনো গবেষণার বিষয় মেঘবালিকা বলে কেউ আমাকে বলেছেন বা জিজ্ঞাসা করেছেন ভ্যাকসিন নিলে যে সম্পূর্ণ সেফ সেটা তো কোনো আহ বিশেষজ্ঞই বলেননি যদি ভ্যাকসিন নিলে ভালো হতো তাহলে তো আজকে এই অবস্থা দেখতেই হতো না একমাত্র সোশ্যাল ডিস্টেন্সিং এর মাস্ক এইটাই রোগের প্রতিকার কিছুটা ঠিক বলেছেন আপনি তবে ভ্যাকসিন নিলে সম্পূর্ণ সেফ এটা এটা কিছুটা মানে এই যে এই এই ব্যাপারটা কিছুটা সত্য কারণ আমরা ছোটবেলা থেকে যেসব ভ্যাকসিন নিয়েছি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন টাইফয়েড এর ভ্যাকসিন ছোট অবস্থায় মানে সদ্যজাত শিশুর যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া থাকে যেটা প্রায় পাঁচ বছর পর্যন্ত রেগুলার তারপরে আবার দশ বারো বছরে অন্য ভ্যাকসিনগুলোও নেওয়া হয় সেগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এবং একইভাবে এই ভ্যাকসিনটা প্রতিরোধ ক্ষমতার জন্য এবং যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সেটাও কিন্তু প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য তার মানে এই নয় যে কারুর কোভিড হবে না বা কোভিড তাকে বা কোভিড বলে কোনো কোনো ভাইরাসই থাকবে না তা নয় যেমনভাবে ভাবে টাইফয়েড এবং ইনফ্লুয়েঞ্জা এইসব ভাইরাসগুলো এখনও আছে আমাদের এই রোগগুলো এখনো হয় কিন্তু এটা এমন বাড়াবাড়ি হয় না যাতে আমাদের প্রাণ সংশয় হয় ঠিক একই কারণে ভ্যাকসিন নেওয়া থাকলে প্রাণ সংশয় হওয়ার প্রবণতা কমবে যেটা কিন্তু হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং আর মাস্ক এটা নিশ্চয়ই প্রতিকার তাই আপনিও যদি মেনে চলেন আপনার পাশাপাশি লোকজনকেও যদি মেনে চলতে বলেন এটা কিন্তু সত্যিই একটা খুব বড় হাতিয়ার যে আপনার যদি মাস্ক প্রপার মাস্কে মুখ ঢাকা থাকে তাহলে আপনার কথা বলার সময় যে ড্রপলেটস সেটা বাইরে ছড়িয়ে পড়বে না এবং যে যে প্রসেসটা বা হাত ধোয়া আমার তো মনে হয় স্যানিটাইজার ব্যবহারের থেকে হাত ধোয়াটার উপরে বেশি জোর দেওয়া উচিত কারণ স্যানিটাইজার ব্যবহার করে করে অনেক সময় দেখা যায় যে হাতে ময়লাটা লেগেই থাকে মানে সেটা হয়তো ক্ষতিকারক নয় কিন্তু হাতটা পরিচ্ছন্নভাবে ধুয়ে তারপরে খাবার খাওয়াটা বেশি জরুরি নাক আর মুখ ছাড়া অন্য কোনো অন্য কোনো চ্যানেল নেই অন্য কোনো পথ নেই যেখান যা দিয়ে ভাইরাস আমাদের এফেক্ট করতে পারে ভ্যাকসিন নিতে তো হবেই যিনি বলছেন ভ্যাকসিন তো নিতে হবেই আমার মনে হয় অধিকাংশ লোকের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে যাদের হয়নি অবশ্যই সেকেন্ড ডোজ কমপ্লিট করবেন কোন রকম বাঘ বিতণ্ডা বা তর্ক বিতর্ক কোনো প্রয়োজন নেই কারণ আপনারা যদি নিজেদের ছোটবেলার কথা মনে করে থাকেন বা আপনাদের যারা অভিভাবক তারা তারা আপনাদের মনে করিয়ে থাকেন যে প্রত্যেকেই কিন্তু ছোটবেলায় নানা রকম ভ্যাকসিন নিয়েছেন এবং এই ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি কারণ এই ভাইরাস আগে ছিল না যেটা পরিবেশে এসে এইভাবে আমাদেরকে এফেক্ট করছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বিশেষ প্রশ্ন তাহলে রাখতে পারেন আপনার কমেন্ট বক্স থেকে আমি নেব আর যখন আমি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবো অবশ্যই আপনারা এই ফেসবুক লাইভে থাকবেন যাতে আপনারা জানতে পারেন যে কিভাবে আমাদের কি পথে কোন পথে এগোলে আমরা বাচ্চাদের সুরক্ষিত করতে পারব সবশেষে আমি শ্রীজিতের কন্যা শ্রীজিত ও মিথিলার খুবই আদরের আয় রাখে আমার অনেক অনেক মানে ওর জন্য আমি অনেক অনেক প্রার্থনা করি যেন ও সুস্থ হয়ে ওঠে সানার জন্য আমার প্রার্থনা রইল আর যেসব বাচ্চারা এখনও ভালনারেবল তাদের জন্য একটু বেশি ব্যবস্থা নিন যাতে তারাও সুরক্ষিত থাকেন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে আবার আমি লাইভে আসব আর আপনারা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করুন সবাইকে সুস্থ রাখুন আর সবকম থ সমিলা মাইটিম সমিহা্স সরাই চ্যাড ফ ট পু বেরাই লাটাই রিভিউ টে টরা চ্যানেল ই।